নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। শিলচর স্টেশন পরিদর্শনে পিএসসি প্রতিনিধি দল, যাত্রী স্বাচ্ছন্দ্যে গুরুত্ব। ভোর রাতে শিলচরে ডাকাতখানা উদ্ধার, পিস্তল কার্তুজ ধৃত চার। হাইলাকান্দির ফার্মেসিতে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত কফ সিরাপ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিভিন্ন স্টেশন ও ট্রেনে সফরের সময় যাত্রী স্বাচ্ছন্দ্যে নজর দিতে ভারতীয় রেলের প্যাসেঞ্জার অ্যামিনিটিস কমিটি অর্থাৎ পিএসি প্রতিনিধি দল রবিবার শিলচর রেল স্টেশন পরিদর্শন করেছে। অমরেশ রায়, হিমাদ্রি বল সহ 5 সদস্যের এই দলটি শনিবার রাতে শিলচর আসে। রবিবার তারা শিলচর স্টেশনের প্ল্যাটফর্ম ও অন্যান্য বিভাগ পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন শিলচর রেল স্টেশনের বিভিন্ন বিভাগের আধিকারিকরা। এই পরিদর্শনের ফাঁকে প্রতিনিধি দলের অন্যতম সদস্য অমরেশ রায় বলেন, বিভিন্ন ক্ষেত্রে যাত্রীদের যেসব অসুবিধা হচ্ছে তা দূর করতে তারা রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। ফার্স্ট টাইম আমরা এনএফ রেলওয়ে যতগুলো স্টেশন আছে এগুলো আমরা ঘুরতে এসেছি, দেখতে এসেছি, ইন্সপেকশন করতে এসেছি যে আমাদের প্যাসেঞ্জাররা কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করছেন আমাদের যখন ইন্ডিয়ান রেলওয়ে যখন চড়েন। তো এটা হলো এনএফ রেলওয়ের ল্যান্ডিং ডিভিশন। আজকে আমরা কালকে রাত্রে এখানে এসেছি, আজকে এই ইন্সপেকশন হবে, ইন্সপেকশন হচ্ছে। আমার সাথে আছেন পিএসসি মেম্বার হিমাদ্রি বল মহাশয়, আরও তিনজন আছেন, ওরা আছেন অন্যদিকে, আছেন অন্যদিকে দেখছেন। হিমাদ্রি বল আর আমার নাম অমরেশ। হ্যাঁ, ব্যাপারটা হলো যদি শুধু শিলচরের কথা বলি, শিলচরের কথা নিয়ে একদম জিএম থেকে, জেনারেল ম্যানেজার থেকে আরম্ভ করে এডিআরএম এবং ল্যান্ডিং ডিভিশনের যত ধরনের ডিপার্টমেন্টের অফিসাররা আছেন সবার সাথে কথা হয়ে গেছে। বরাক ভ্যালিতে তিনটা ডিস্ট্রিক্ট এবং মণিপুরের একটা পার্ট মিজোরাম পুরো আমাদের উপরে ডিপেন্ডেন্ট। তো এখানে প্রায় 1 কোটি মানুষের জন্য রেল পরিষেবা পর্যাপ্ত নয়। এই পর্যাপ্ততা বাড়াতে গিয়ে রেলের যা যা পরিষেবা দেওয়া দরকার সেই পরিষেবার জন্যই পিএসসি কমিটি কাজ করছে। এবং এনএফ রেলওয়েতে এসে আমাদের খুব খুশি হয়েছি যে এতদিন আমরা যেভাবে বঞ্চিত ছিলাম এই রেলওয়েগুলো, আজকের দিনে কিন্তু সেটা বলতে পারবো না। হ্যাঁ, খামতি আছে, 20% কোথাও আছে, কোথাও 10% আছে। এই রেল কর্তৃপক্ষ এবং জেনারেল ম্যানেজার, এডিআরএম এবং তার টিম, ডিএমআরের টিম খুব ভালোভাবে সিনসিয়ারলি কাজ করছেন। এবং কালকে আমরা যখন লামডিন থেকে আসছিলাম, আমরা ওই ক্যারেজ ভ্যানে আসছিলাম, তো পুরো আমরা দেখে আসছি যে কোথাও ফাঁকি দেওয়ার কোনো জায়গা ছিল। এদিকে পিএসসি প্রতিনিধি দলের পরিদর্শন বিষয়ে অমরেশ রায় সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে শিলচর স্টেশনে 3টি কামরায় আগুন লাগার ঘটনার তদন্ত শুরু হয়েছে, খুব শীঘ্রই এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ পাবে। তাছাড়া শিলচর স্টেশনকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি উল্লেখ করেন। শিলচরে কয়েকদিন আগে 3টা বগিতে আগুন লেগেছিল, এটার এখন ইন্সপেকশন চলছে, এনকোয়ারি চলছে, রেজাল্ট হয়তো আজকে কালকে বেরিয়ে আসবে যে কিসের জন্য আগুন লেগেছে। তো এটা সমস্ত এনএফ রেলওয়েকে ভাবিয়ে তুলেছে যে একটা স্টেশনে 3টা বগি থাকবে, এটাতে আগুন লাগবে, এটা আমাদের জন্য, রেলের জন্য এটা খুব ভালো খবর নয়। তো এটা নিয়ে সমগ্র শিলচর রেল স্টেশনকে সিসি ক্যামেরার আন্ডারে নিয়ে আসা হবে এবং এটা খুব ইমিডিয়েটলি হয়ে যাবে। এদিকে শিলচর গুয়াহাটি ফার্স্ট প্যাসেঞ্জার এক্সপ্রেসে আরও 1টি এসি ও 2টি সাধারণ কামরা জুড়ে দেওয়ার পরামর্শ রেল বিভাগকে দিয়েছে পিএসসি কমিটি। খুব শীঘ্রই তা চালু হবে বলে জানিয়েছেন অমরেশ রায়। শিলচরের কথা বলছি, শিলচরের জন্য আমরা পিএসসি কমিটির মেম্বার, আর যেহেতু আমি বরাক ভ্যালির ছেলে তো আমার কিছু ডিমান্ড ছিল। এই যে আমাদের শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন যেটা আছে ওখানে আরেকটা এসি বগি লাগাতে হবে, 2টা জেনারেল বগি লাগাতে হবে।
এটা রেল কর্তৃপক্ষ মেনে নিয়েছেন এবং এই ট্রেনটাকে যাতে ডেইলি চালানো যায় সেই ব্যবস্থাও নেওয়া হয়ে গেছে, এটা অলরেডি ডিসাইডিং। রবিবার ভোর রাতে একটি মোবাইলের দোকানে ডাকাতি সংঘটিত করার সময় রাইডিং স্কোয়াড চার ডাকাতকে হাতে নাতে পাকড়া করতে সক্ষম হয়েছে। ঘটনাটি ঘটে শিলচর এসএমদেব সিভিল হাসপাতালের বিপরীতে। ধৃতরা হল দুলাল আহমেদ, ইকবাল হোসেন, নৈমুর রাজা চৌধুরী এবং রিজু আহমেদ। রাইডিং স্কোয়াড এদের কাছ থেকে জব্দ করেছে একটি 9mm পিস্তল, তিনটি তাজা গুলি, দুটি শাবল, একটি রেঞ্জ, একটি বাটালি সহ আটটি মোবাইল ফোন। জানা গেছে NL072022 নম্বরের এই মারুতি কার চেপে তারা ডাকাতি করতে এসেছিল। এদের মধ্যে তিনজনের বাড়ি করিমগঞ্জের সাদারাশিতে এবং একজনের বাড়ি মনসাঙ্গনে। শনিবার রাতে হাইলাকান্দি শহরের এক ঔষধের দোকানে অভিযান চালিয়ে পুলিশ কয়েক বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে। একটি সূত্রে খবর পেয়ে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালের সামনে থাকা রাজধানী মেডিকেল হল নামের ফার্মাসিতে হানা দেয় পুলিশ। এই দোকানে তল্লাশি চালিয়ে সব মিলিয়ে মোট 386 বোতল কোরেক্স কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া এই কফ সিরাপের বাজার মূল্য 35,000 টাকা। এ ঘটনায় পুলিশ সৈয়দ আহমেদ বড়ভুইয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এদিকে এই ঔষধের দোকানটিতে দীর্ঘদিন ধরে নেশা জাতীয় ঔষধ বিক্রি করা হচ্ছে বলে স্থানীয় মানুষ অভিযোগ করেন। আমরা তো এখানে বাটনের লোকেরা এখানে প্রচুর রাত থেকে এখানে এটা বিক্রি করে, এটা কোনো ডাক্তারে লিখে দেয় না, যা তারা মর্জি মতো বিক্রি করে তারা। এটা বুঝুন, এটা তো এমআরপি রেট আছে মনে হয় 127 টাকা, এটা 180 টাকা বিক্রি করে তারা। এটা ওটাই হবে তারা, আমরা এগুলো খাইয়ে তো যুব প্রজন্ম বা মানুষের প্রচুর প্রচুর মানুষ এগুলো খায়, খাইয়ে এগুলো আমরা যোগ করে, এগুলো নেশা করে, এগুলো নেশা হয় এগুলো খায়। রাতে তদন্তে আসা পুলিশকর্তা জানিয়েছেন দোকানটি থেকে বেশ কিছু কোরেক্স জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে। খুব বিক্রি হয়ে আসলে আমি এক্সপার্ট মানে ইনফরমেশন মতে আমি আহি সার্চ করলাম, প্রায় মানে 5 কার্টন মানে পাওয়া গেছে। ধলাই থানাধীন নয়াবিল জিপির বর্জালেঙ্গা প্রথম ও দ্বিতীয় খণ্ডের গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক নিয়োগ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়। গত 7 মাস থেকে ভিডিপি কমিটির সম্পাদক কে তা জানেন না গ্রামের মানুষ। ধলাই থানার সিও ভিডিও হিতেশ চক্রবর্তী ও ভিডিপি কমিটির সভাপতি রাম সিংহাসন কৈরির কাছে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করলে এর সদুত্তর পান না গ্রামবাসীরা। ভিডিপি সেক্রেটারি না থাকায় আমরা আমাদের নানা অসুবিধা হচ্ছে, তাই আমরা একটা সভা করেছি গ্রামবাসীকে নিয়ে। তো বিজেপির হইল সভাপতি হইল রামসিংহাসন কৈরি, তাইকে ওনাকে ওনাকে বলা সত্ত্বেও উনি আর কি এটা দেখে দেন না, আমাদেরকে পাত্তা দেয় না। আজকের সবাইও আমরা উনিকে সিও বিডিও হিতেশ্বর চক্রবর্তীকে ফোন করেছিলাম, তাই তিনি বলেছেন ফোনে তিনি বলেছেন যে এটাই যে গ্রামবাসীকে জিজ্ঞাসা করো। তা আমরা গ্রামবাসীকে জিজ্ঞাসা করে আমরা নিজে গ্রামবাসী, তো আমরা তো জানি যে এখানে সেক্রেটারি নাই, ভিটিপি সেক্রেটারি নাই। আমরা অতি সত্বর অনুরোধ করছি যে এই ভিটিপি সেক্রেটারিটা আমাদের। ঘটনার প্রতিবাদে রবিবার এক সভার ডাক দেওয়া হয় ওই গ্রামে। এতে ক্ষোভ ব্যক্ত করতে গিয়ে গ্রামের বাসিন্দা অবনী মোহন দাস বলেন ভিডিপি কমিটির সভাপতি রাম সিংহাসন কৈরির কাছে এ নিয়ে বারবার গেলেও তিনি কথা মতো কাজ করেননি। তিনি আরও বলেন বিষয়টি নিয়ে তারা পুলিশ সুপারের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বর্জালঙ্গা পার্ট 1-2 থাকার জন্য আমরা বর্তমানের যে প্রেসিডেন্ট রাম সিংহাসন কৈরি ওনার কাছে বারে বারে যাই। আমি অবনী মোহন দাস ওনাকে বলি যে বারে বারে কমিটি সেক্রেটারি গঠন করার জন্য, কিন্তু উনি বারংবার বলেন কিন্তু এখানে বসেন না। জনসাধারণ আমাকে বলে যে ভিডিপি সেক্রেটারি কে, তখন আমি কোনো উপায় না পেয়ে
গ্রামের সকল জনসাধারণকে ডাকি এবং মেম্বার গ্রুপ চারজন বোরজালাঙ্গা পার্ট ওয়ান টু এর ওনারাও আসেন। আসার পরে ওনারাও বলেন যে আমরাও এই ব্যাপারে কিছু জানি না, না জানায় আমি হিতে ভিডিপির হিতেশ সিও বিডিও হিতেশ চক্রবর্তী ওনার কাছে ফোন করি, উনি বলেন যে জনসাধারণকে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমি জনসাধারণের জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারলাম যে না, ওনারা কিছু জানেন নাই। না জানায় আমরা বর্তমানে এসপির নিকট দ্বাদস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি আমাদের গৌহাটি কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলার প্রথম দিনই লক্ষ ভক্তের সমাগম হয়েছে। নীলাচলের বুকে এখন আনন্দের বন্যা বইছে। ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রেখে চলেছে পুলিশ বাহিনীর পাশাপাশি মন্দির কর্তৃপক্ষ। সেই সঙ্গে ব্যবস্থা করা হয়েছে চিকিৎসা এবং খাবার দাবারেরও। শনিবার রাত 1:40:18 মা কামাখ্যার দ্বার বন্ধ হয়ে যায়। আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মেলনের উদ্যোগে লক্ষ্মীপুর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মেলনের 42তম দ্বিবার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার পয়লাপুল কমিউনিটি হলে আয়োজিত এই অধিবেশনে সম্মেলনের পুরনো কমিটিকে ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জয়প্রকাশ গোয়ালা এবং সম্পাদক জয়করণ রবিদাস। এদিন বক্তব্য রাখতে গিয়ে সর্বভারতীয় শিক্ষক সম্মেলনের সদস্য শহীদ আহমেদ লস্কর বলেন, শিক্ষকদের বিভিন্ন দাবি পূরণে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেছেন। আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মেলনের এই লক্ষ্মীপুর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মেলনী দীর্ঘদিন থেকে বিভিন্ন কাজ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আগামী দ্বিবার্ষিক দ্বিবছরের জন্য নতুন কার্যক্রম করার জন্য আজকের এই নতুন কমিটি ফর্মেশন হয়েছে। আশা করি আজকে এই যে নতুন কমিটি ফর্মেশন হওয়ার আমাদের লক্ষ্মীপুর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মেলনের অন্তর্গত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন ওনাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের দাবি দেওয়া সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে এবং নিষ্পত্তি করার চেষ্টা করা হবে আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মেলনের তত্ত্বাবধানে। রংপুর জিপি এলাকায় একটি ওয়াইন শপকে ঘিরে সরব হয়েছে পরিবেশ সুরক্ষা সমিতি। সমিতির সদস্যরা অভিযোগ করেছেন ওই ওয়াইন শপটি এখানে থাকার ফলে এলাকার পরিবেশ দিন দিন বিষিয়ে উঠছে। অবস্থা এখন এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে দোকানের সামনে দিয়ে মানুষের হাঁটা চলা দুষ্কর হয়ে পড়েছে। বছরখানেক আগে এলাকার মহিলারা জিপি এলাকা থেকে দোকানটি সরিয়ে নিতে মশাল মিছিল নিয়ে পথে নামেন, কিন্তু কাজ কিছুই হয়নি। এরই পরিপ্রেক্ষিতে রবিবার এলাকাবাসী একটি সভার আয়োজন করেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় অবিলম্বে দোকানটি বন্ধ করা না হলে তারা আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন। পরিবেশ সুরক্ষা সমিতি এবং রংপুর জিপির নাগরিক বৃন্দদের নিয়া যে ট্রিপল টাইম ওয়াইন অন শপ কাম বার নামে যে মদের দোকান বাহাদুরপুরে প্রতিষ্ঠিত হয়েছে, এটার বিরুদ্ধে আজকে নাগরিক সভা আমরা আয়োজন করছি। এই নাগরিক সভার মধ্যে বিভিন্ন বক্তারা তারা তাদের বক্তব্য তুলিয়া দর্শন এবং বক্তব্যের মুখ্য বিষয়টাই ওইটা হয়েছে যে জিপি প্রতিনিধি যারা আছে তাদের মাধ্যমে এই যে এনওসি এবং লাইসেন্সটা ক্যান্সেল করার লাগিয়া ডেপুটি কমিশনার অফ কাছার শিলচর এর কাছে তারা লিখিতভাবে এটা আবেদন জানানো লাগিয়া এই সভার থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তারা দুর্নীতিমুক্ত বরাক গঠনে আত্মপ্রকাশ করা সংগঠন প্রহরীর প্রথম নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার। বেলা 11টা নাগাদ জেলা পরিষদ কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ কুমার পাল, সংগঠনের সভাপতি হারান্দে, সম্পাদক সুজিত কুমার চন্দ, পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর, যুগসংঘ পত্রিকার কর্ণধার বিজয়কৃষ্ণ নাথ সহ আরও অনেকে। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দিলীপ কুমার পাল বলেন, যে ব্রহ্মপুত্র উপত্যকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে, ঘুষ খেতে ধরা পড়তে ধরিয়ে দেওয়া হচ্ছে, এপিএসসির যে কেলেঙ্কারিটা শুরু হয়েছিল সেটা একদম দাঁতের চিকিৎসক একজন ভদ্রমহিলা ধরিয়ে দিয়েছে, শুরুটা তিনি করেছেন, সাহস থাকার দরকার, সেই সাহসের অভাব ছিল। দুর্নীতি তো আমাদের করার থেকে নেই, আমি প্রশ্ন হচ্ছে দুর্নীতি কী বসতে সেটা আসছে পরে। তো আমি আক্ষেপ করতাম যে আমাদের এখানে অনেকে আমার কাছে আসতো,
যে আমাকে আমার কাছ থেকে পয়সা চেয়েছে, ওকে আমার কাছে ঘুষ খেয়েছে ইত্যাদি ইত্যাদি। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুজিত কুমার চন্দ বলেন, এই সভার মাধ্যমে দুর্নীতিবাজদের তারা সতর্ক করে দিতে চান যে সংগঠন প্রহরী এখন থেকে প্রত্যেক সরকারি অফিসে পাহারাদারের ভূমিকায় থাকবে। দুর্নীতিমুক্ত বরাক গঠন করা আজকে এই সভার মুখ্য উদ্দেশ্য। আজ এই সভার মাধ্যমে আমরা পুরা বরাক বেলির দুর্নীতিবাজদেরকে সতর্ক করে দিচ্ছি, সতর্ক করে দিতে চাই যে আর দুর্নীতি চলবে না। যারা এত দীর্ঘদিন থেকে দুর্নীতি করে আসছে তারা যাতে এখন সতর্ক হয়ে যায়। প্রহরী পাহারাদারের মতো প্রত্যেকটা সরকারি অফিসে এবং বিভিন্ন জায়গায় হানা দেন, প্রহরী প্রয়োজনে স্পাই ক্যামেরা ইউজ করবে, যাদের কোনো অভিযোগ থাকবে, যারা আমাদের কাছে অভিযোগ নিয়ে আসবে আমরা তাদেরকে স্পাই ক্যামেরা দিয়ে দেব, আমরা এগুলো রেকর্ড করি, অ্যান্টি করাপশন মিডিয়ার মাধ্যমে এগুলো পাবলিশ করব। তাই আজকের এই সভা থেকে শুরু হলো দুর্নীতি মুক্ত বরাক গঠনের প্রয়াস। শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক বহুমুখী বালিকা বিদ্যালয়ের 125তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রাক্তনী উপসমিতির উদ্যোগে শনিবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচর স্টেশন পরিদর্শনে পিএসসি প্রতিনিধি দল, যাত্রী স্বাচ্ছন্দ্যে গুরুত্ব। ভোর রাতে শিলচরে ডাকাতখানা, উদ্ধার পিস্তল কার্তুজ, ধৃত চার। হাইলাকান্দির ফার্মেসিতে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত কফ সিরাপ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।